নমস্কার বন্ধুরা, স্বাগত তোমাদের এবং আমাদের চ্যানেল ইজি টু ফিজিক্সে। এখনকার সব থেকে বড় খবর, 10ই আগস্ট থেকে কলেজগুলি স্নাতক স্তরে প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের ভর্তি শুরু হবে, নির্দেশিকা জারি করে উচ্চশিক্ষা দপ্তর। স্কুলের পর রাজ্যে কলেজগুলি স্নাতকোত্তর বর্ষে ছাত্রছাত্রীদের ভর্তি প্রক্রিয়া নির্দেশিকা জারি করলে উচ্চশিক্ষা দপ্তর। আগামী 10ই আগস্ট থেকে রাজ্যের কলেজগুলি এই বছরে উচ্চ মাধ্যমিক পাশ করা ছাত্রছাত্রীদের স্নাতকোত্তরে প্রথম বর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু করার নির্দেশিকা জারি করেছেন বৃহস্পতিবার উচ্চশিক্ষা দপ্তর। মূলত শিক্ষামন্ত্রী ঘোষণা মোতাবেক কলেজ ভিত্তিক অনলাইনে এবারে ছাত্র ভর্তি হবে। গতবারের থেকে এবারে পরিস্থিতি আলাদা। করোনা আবহের জন্য ছাত্র ভর্তি কলেজগুলিতে কীভাবে তা নিয়ে বিস্তারিত গাইডলাইন দিয়েছে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর। কলেজের ছাত্র ভর্তির দুর্নীতি আটকাতে গত বছর থেকে শুধুমাত্র কলেজে ক্লাস শুরু হওয়ার সময় ছাত্রছাত্রীদের আসবেন এমন নির্দেশিকা জারি করেছেন। এবারে সেই ফর্মুলাতেই ছাত্র ভর্তি করানো হবে, অন্তত নির্দেশিকা এমনটাই জানানো হয়েছে। ছাত্র ভর্তির নির্দেশিকাগুলো কী হয়েছে সেগুলো একবার দেখে নিন। 1. অনলাইনের মাধ্যমে অ্যাডমিশন হবে এবং সেটি হবে মেধাভিত্তিতে। কোনো ছাত্রছাত্রীকে ভর্তি প্রক্রিয়ার জন্য কলেজে টাকা হবে না। ভর্তি প্রক্রিয়া চলাকালীন কোনো উপস্থিতি দরকার পড়বে না ছাত্রছাত্রীদের। 2. যারা সুযোগ পাবে তাদেরকে কলেজের তরফ থেকে চিঠি বা ইমেল মারফত জানিয়ে দেওয়া হবে। 3. ছাত্র ভর্তির জন্য যে ফি দিতে হবে তা সরাসরি অনলাইন পেমেন্টের মাধ্যমে নির্দিষ্ট ব্যাংকে জমা দিতে হবে। টাকা দেওয়ার জন্য কোনোভাবেই কলেজে আসতে হবে না ছাত্রছাত্রীদের বা অভিভাবকদের। 4. একটি নির্দিষ্ট কলেজে যত সংখ্যক ছাত্রছাত্রীদের মেধাভিত্তিতে ভর্তি হওয়ার সুযোগ পাবেন সেই তালিকা ব্যাংকে দিতে হবে এবং ব্যাংক সেইভাবেই টাকাগুলো নেবেন। ছাত্রছাত্রীদের সমস্ত তথ্য অনলাইনের মাধ্যমে আপলোড করতে হবে। যদি কোনো তথ্য বা সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য কলেজে দরকার পড়লে তাহলে সেই ভেরিফিকেশন ক্লাস শুরু হওয়ার সময় হবে। যদি কোনো ছাত্র বা ছাত্রী তথ্য ভুল দিয়ে থাকেন তাহলে তাদের ভর্তি প্রক্রিয়া বাতিল হয়ে যাবে। 6. সমস্ত কলেজগুলিকে করোনা ভাইরাস প্রোটোকল মেনেই ভর্তি প্রক্রিয়া করতে হবে। উচ্চশিক্ষা দপ্তরের তরফে জারি করা নির্দেশিকায় উপাচার্যদের এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে। এর পাশাপাশি যে সমস্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজ রয়েছে সেই কলেজগুলি কেউ প্রয়োজন পড়লে প্রয়োজনীয় সুপারিশ বা নির্দেশ দেওয়ার কথা উচ্চশিক্ষা দপ্তর তরফে জানানো হয়েছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ।